রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর 12টার দিকে লালবাগের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে, পরে পাশের একটি রেস্তোরাঁতেও তা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ, সদরঘাট এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 2 ঘন্টা পার হলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে কমেছে তীব্রতা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানায়নি ফায়ার সার্ভিস।